السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، প্রিয় দিনী ভাইরামার, যারা আমাদের কথা শুনছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমরা একটি আবেদন রাখবো সবার কাছে। সেটা হচ্ছে আমাদের যে অংশটুকুতে কাজ করতে দেখছেন, যেখানে কাজ চলছে সেটা হচ্ছে মসজিদ আর মাদ্রাসার মধ্যবর্তী একটা জায়গা। এটা এমনিতেই পরিত্যক্ত হয়ে আছে, তা আমাদের আশা যে মসজিদটাকে ওই মাদ্রাসার ওয়াল পর্যন্ত নিয়ে যাওয়া, যে মসজিদটাকে আরও একটু বাড়াবো যাতে করে আমাদের আরও বেশি জায়গা মসজিদের হয়ে যায়, কারণ মসজিদটা এমনিতেই ছোটো। সুতরাং এটাকে আরেকটু বাড়ানোর যখন একটু সুযোগ আছে, সুতরাং সুযোগটা আমরা গ্রহণ করতে পারি। আর এটা সবাই আমরা জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বড় অফার দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে কেউ যদি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করে। অন্য বর্ণনায় এমনও পাওয়া যায় যে রাসূল বলছেন, ওয়ালা উকামা ফাসি কথা, যে মরুভূমিতে যে পাখি পাওয়া যায় ছোট পাখির মতো, সেই একটা পাখি বাসার সমপরিমাণ যদি কেউ মসজিদ তৈরি করে সেটা একটা ইঁট হইতে পারে। হ্যাঁ, যদি একটা ইঁট আন্দাজও কেউ মসজিদে দান করে, আল্লাহ তার জন্য একটি ঘর তৈরি করবেন জান্নাতের মধ্যে। সুতরাং এই অল্প পরিশ্রমে আমরা বেশি পেয়ে যাচ্ছি। আর ইব্রাহিম আলী সালাতাম যেটা বলেছিলেন রাসূল আকরম সাল্লাহ আসলামকে মেরাজের সময়, যে আপনার জান্নাতের যে জায়গাটুকু সেটা হচ্ছে খালি পড়ে আছে, আমল দিয়ে আমাদেরকে সেটাকে রেডি করে নিতে হবে। ঘর বাড়ি গাছপালা সব কিন্তু আমাদের আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমরা রেডি করব। এই কারণে জান্নাতে প্রত্যেকেরই ঘর দরকার। এই কারণে আমরা যেখানেই সুযোগ পাবো মসজিদের আপনার সহযোগিতা করার, সেখানে আমরা সহযোগিতা করে একটি একটি ঘর নিজেদের জন্য তৈরি করার চেষ্টা করব। এই কারণে আমরা বলবো যে আমাদের এই মহতি কাজে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এত করে আমাদের মসজিদ সম্প্রসারণ হবে, মসজিদে আরও বেশি বসতে পারবে, পাশাপাশি আমাদের আপনার মাদ্রাসার ছাত্রদের জন্য দ্বিতীয় তলায় হেফজখানার একটা সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। কারণ এখন এইদিকে হেফজখানা আছে, সেখানে প্রচুর গরম, ছাত্ররা পড়তে পারছে না। এই কারণে আমাদের মসজিদের উপরে যদি দোতলায় আমরা দিতে পারি, তাহলে বড় একটি জায়গা মিলে যাবে, এদের একই রুমের মধ্যে, একই মসজিদের তলার মধ্যে সবাই পড়তে পারবে। এখন কিন্তু দুইটা তিনটা রুমের মধ্যেই তারা ভাগ ভাগ করে পড়ছে। সুতরাং এই জায়গাটুকুর কাজ করা আমাদের অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। আমরা কিছু টাকা হাতে নিয়েই আল্লাহর উপর ভরসা করে কাজ শুরু করেছি। আপনারা যদি একটু দৃষ্টি দেন এবং এই কাজটা শেষ হওয়ার জন্য যদি আপনারা চিন্তা করেন, নিজে অংশগ্রহণ করেন এবং অন্যদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন, তাহলে এই কাজ কিন্তু আপনার বেশি টাকার প্রয়োজন নেই। এখানে ইঞ্জিনিয়ার যে ধারণা দিয়েছে আমাদের, যে এই নিচের ফ্লোর পাকা করা এবং এই একতলার ছাদ করা এবং দোতলার ছাদ করা সব মিলে 4.5 লাখ টাকার মতো আমাদের লাগবে। তো এই 4.5 লাখ টাকা আমাদের অবশ্যই যোগান দিতে হবে। হ্যাঁ, এই 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 কারণে আমরা বলবো, বিশেষ করে যাদেরকে আল্লাহ জান অর্থ দিয়েছেন তারা কিন্তু অবশ্যই পিছপা হবেন না এই কাজে। কারণ অর্থ দিয়েছেন আল্লাহ জানু আপনাদেরকে এই জন্য, যেন অর্থের বিনিময়ে আল্লাহর পথে ব্যয় করে নিজের পজিশন যেন পরকালে আপনার উন্নীত করতে পারেন। হ্যাঁ, এই সুবেদেই আল্লাহ জান অর্থ দিয়েছেন। সুতরাং আল্লাহ মানুষকে বাড়তি অর্থ দেওয়ার উদ্দেশ্য এটা যে অর্থের মাধ্যমে দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মান কামাবে। এই কারণে যাদেরকে আল্লাহ জান অর্থ দিয়েছেন, অবশ্যই অর্থ যেন ফিতনার কারণ না হয়ে যায়, বরং জান্নাত লাভের যেন একটা মাধ্যম হয়ে যায়। যেরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু নিজের সকল অর্থ ব্যয় করেছেন জান্নাতের মধ্যে উচ্চাসন গ্রহণ করার জন্য, এরকম অন্যান্য সাহাবায়ে কেরামও এই সমস্ত আপনার যত সৎকার কাজ আছে, যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাহু বেশি বেশি দান করে বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বাণীর মাধ্যমে, যেটা আমরা জানতে পারি। এই কারণে আমরা সবার কাছে আবেদন করব যে আমাদের এই মহতি কাজে সবাই অংশগ্রহণ করবেন, সবার সাধ্য অনুযায়ী নিজে যতটুকু পারেন তো তা করবেনই, এবং অন্য ভাইদেরকে উৎসাহিত করবেন এই কাজে সহযোগিতা করার জন্য। তো আমরা পরিশেষে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের যাদেরকে আল্লাহ জান অর্থ দিয়েছেন তারা এই মহতি কাজে অংশগ্রহণ করবেন, পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করবেন যেন অন্যরা অংশগ্রহণ করে, তারাও সওয়াবের ভাগী হতে পারে এবং আপনারা মধ্যস্থতাকারী হিসাবে আপনারাও সমপর্যায়ের সওয়াব ভাগী হতে পারেন। কারণ আমাদের পরকালে নাজাতের দরকার, পরকালে জান্নাতের উচ্চাসন দরকার, আর এই কাজের মাধ্যমে জান্নাতে ঘর তৈরি করা, নিজেদের অবস্থান উন্নীত করা,
হ্যাঁ সেটা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমরা পরিশেষে দোয়া করব ওদের জন্য যারা ইতিপূর্বে আমাদের হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসার যে কোনো কাজে এবং আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উন্নতি কল্পে যারা দান করেছেন আল্লাহ জানেন তাদের দানকে কবুল করুন, এবং যারা আমাদের মাদ্রাসা পরিচালনার সাথে সম্পৃক্ত বিশেষ করে সৌদি আরবের রিয়াদ বসবাসকারী আমাদের অনেক প্রিয় ভাইরা রয়েছেন যারা অনেক দিন থেকে আমাদের সাথে রয়েছেন এই মাদ্রাসার উন্নতি কল্পে যারা কাজ করেছেন আল্লাহ জানেন তাদের দানকে কবুল করুন, এবং তাদের এই দানের উসিলা করে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ আসন দিয়ে দেন, এবং মৃত্যু পর্যন্ত তারা যেন আমাদের সাথে এই হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা উন্নয়নের কাজে তারা যেন ভূমিকা রাখতে পারেন, এবং এই বাংলাদেশের যেই কোনো কল্যাণমূলক যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সকল প্রতিষ্ঠানের যেন উন্নতি কল্পে তারা মৃত্যু পর্যন্ত থাকতে পারেন সেই দোয়া করছি, এবং যারা ভবিষ্যতে সদকা খায়রাত করবেন আল্লাহ তাদের সদকা খায়রাত কবুল করুন এবং তাদের সম্পদে বরকত দিয়ে দেন, বিপদ আপদ মুক্ত রাখুন, সেটি আল্লাহর কাছে কামনা করবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।